কাছের ও দূরে, তোমরা যে যেখানে বসে আজকে এই ক্লাসটি দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা রাখি সবাই ভালো আছো। আজকে আমাদের ক্লাসের শিখুন আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণীর শিখন অভিজ্ঞতা, সুপ্ত মনের মুক্ত আলোচনা সেশন 3। এটা আমরা ওই ওই শিখন অভিজ্ঞতা থেকে তৃতীয় ক্লাস নিচ্ছি। এর পূর্ববর্তী সেশন 1 ও সেশন 2 এই ইউটিউব চ্যানেলে এই প্লেলিস্টে গেলেই তোমরা দেখতে পাবা। তোমাদের ক্লাস নিচ্ছি আমি ফারহানা পারভিন। আজকে আমাদের আলোচনার বিষয় যোগাযোগের ধরন 12, এই সেশন 3 অংশটুকু। আজকে ক্লাসে আগে যাওয়ার পূর্বে চলো আমরা একটা ভিডিও দেখি। হোয়াট ইজ ইন্টারনেট? ইন্টারনেট বিষয়টা কি এ সম্পর্কে আমরা একটু ধারণা নিই। ইন্টারনেট কি, যদি আমরা সহজ ভাষায় বলি, ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্কের নেটওয়ার্ক, অর্থাৎ ইন্টারনেটের ফুল ফর্ম হচ্ছে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক, তার মানে হচ্ছে নেটওয়ার্কের নেটওয়ার্ক, নেটওয়ার্কের নেটওয়ার্ক। যদি একটু ভালোভাবে আলোচনা আমাদের করি, কিছুটা ধারণা দেখলাম। এখন বর্তমানে বাংলাদেশে আমরা সব জায়গায় স্মার্ট বাংলাদেশ কথাটা শুনতে পাই, বা ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশের ক্ষেত্রে বর্তমানে আমাদের সরকার কি কি পরিকল্পনা গ্রহণ করেছে সে সংক্রান্ত আমরা আরেকটা ভিডিও দেখি। এ থেকে আমাদের স্মার্ট বাংলাদেশের ধারণা বা অদূর ভবিষ্যতের ধারণা বা এই যোগাযোগের ধরন 12, কেন এত কিছু আমাদের করতে হচ্ছে এই বিষয়টা। এই 4 মিনিটের অডিও ভিজুয়াল আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা একটা স্মার্ট বাংলাদেশের একটা রূপরেখা আমরা তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 4 মিনিট। আচ্ছা মামা, বঙ্গবন্ধুর জন্মদিনের অনুষ্ঠান তো সেই বিকেলে, এত আগে কেন আসলাম? ভাগ্নে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? জার্নি বাই স্মার্ট বাংলাদেশ, তোমার নানা বাড়ি থেকে শুরু। এইখানে হাই স্পিড ইন্টারনেট, কাজটা কি? সবার হাতে সুপার ফাস্ট ইন্টারনেট। আর ইউ কিডিং মামা? জার্নি তো কেবল শুরু, এখানে বিদ্যুৎ যায় না, ঘরে ঘরে বিদ্যুৎ তৈরি হয়, আর উদ্বৃত্তটা ন্যাশনাল গ্রিডে বিক্রি করা হয়। ভেরি সিম্পল। রিয়েলি? Yes, my dear. এই দেখো, স্মার্ট বাংলাদেশের স্মার্ট কৃষক, কৃষকরা এখন কিভাবে ফসলের মাঠে প্রযুক্তি ব্যবহার করছে, কারো সাহায্য ছাড়াই নিজের ওয়েবসাইট থেকে পণ্য বিক্রি করছে। মামা, একটা মাঠে এমন দেখে এত খুশি তুমি? মোটেও না, পুরো গ্রাম, পুরো দেশে সবখানেই এমন পরিবর্তন। আচ্ছা মামা, এখনো নৌকা কেন? নৌকা তো থাকবেই বাবা, এগুলো আধুনিক নৌকা, গ্রামের ইনোভেটরদের তৈরি। এগুলো চালাতে তেল লাগে না, কিন্তু স্পিড বোটের মতো চলে। গ্রামের মানুষ আবার ইনোভেট করে? নিজেদের সমস্যার সমাধান নিজেরা করে। আর ইউ কিডিং মামা? কেন, ইনোভেশন কি শুধু ইলন মাস্ক করবে? বুঝলাম, কিন্তু কেউ অনেক অসুস্থ হলে? এই তো কদিন আগে স্কুলের পিয়ন সুমনের মা এই সুন্দরপুর গ্রামে বসেই দেশের সেরা ডাক্তারদের ট্রিটমেন্ট পেয়েছেন, ড্রোনে করে ইনজেকশন পাঠানো হয়েছে। সিরিয়াসলি? শুধু কি তাই, মুরাদের বাবা মেজর হার্ট অ্যাটাক থেকে বেঁচে গেল এখানকার একজনের তৈরি একটা অ্যাপের কল্যাণ। কিন্তু কিভাবে? অ্যাপেই নোটিফিকেশন চলে এসেছিল, মুরাদ সাথে সাথে ব্যবস্থা নিয়েছিল, তা না হলে কি যে হতো আল্লাহই জানে। ওকে মামা, হোয়াট অ্যাবাউট এডুকেশন? আমরা এডুকেশনের ডেস্টিনেশনটাই বদলে দিয়েছি ভাগ্নে। যা ভেবেছিলাম, পড়াশোনা বাদ, তাই না? স্মার্ট বাংলাদেশের ছেলেমেয়েরা তো স্কুলে থাকতে ঠিক করে ফেলে, ভবিষ্যতে সে কি করবে? তারপর? তারপর আবার কি, সে সেটাই করে ছাড়ে, সে বিজ্ঞানী, কৃষক, শিল্পী, যাই হোক, সে হয়ে ওঠে সেরাদের সেরা। আর ইনকাম? সেটা ইনকামের টেনশন। কি যে বলো মামা, আর সিটিজেন সার্ভিস? পুরাই পেপারলে। এ আবার নতুন কি? নতুন হচ্ছে সরকারকে দেখা যায় না, আবার সরকার সবার সাথে আছে, যখন যেখানে দরকার সেখানেই আছে সরকার। ওয়াও মামা, আরো কিছু বলো না প্লিজ। আরে, অনুষ্ঠানে যেতে হবে। যাবো যাবো, কিন্তু তার আগে আরো কিছু শোনো। আচ্ছা, একবার এক ভদ্রলোক নৌকার ভাড়া দেবে না দেখে মাঝিকে বলছে আমি আসলে ক্যাশ টেস রাখি না। মাঝি তখন কি বললো, আমিও কিন্তু ক্যাশলেস। থ্যাংক।
ইউ মামা ফর দিস জার্নি। ওয়েলকাম অনিক, চলো এবার আমরা ঢাকা রওনা দিই। আচ্ছা মামা দাঁড়াও, আমি এই সুন্দরপুর গ্রামে থেকে গেলে কেমন হয়? মানে কি, 26 মার্চ তো আবার আসবো। না মামা, আমি ঢাকাতেও যাব না, আমি বিদেশে আব্বু আম্মুর কাছেও যাব না, স্মার্ট বাংলাদেশের স্মার্ট গ্রামেই আমি থেকে যাব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাঙালি জাতির পিতা এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে আমাদের স্বপ্ন পূরণ করেছিলেন। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মাধ্যমে আবারও আমাদের স্বপ্ন পূরণে নিরন্তর কাজ করে চলেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তাই তো অনেকটা থেকে যেতে চায় স্মার্ট গ্রামে, স্মার্ট বাংলাদেশে। তাহলে আমরা বেশ মজার একটা ভিডিও দেখলাম। এই ভিডিও থেকে কিন্তু এই যে বর্তমান এডুকেশন সিস্টেম নিয়ে অভিভাবকের মধ্যে যে এত হতাশা বা বর্তমান সুদূর পরিসরে যে সরকারের পরিকল্পনা অদূর ভবিষ্যতে কি হতে যাচ্ছে আমরা অনেকটাই ধারণা গ্রহণ করেছি। এই ধারণাগুলো কিন্তু বেশ মজার। মানুষরা যে বিভিন্ন ধরনের নেগেটিভ কমেন্ট করছে এটা কিন্তু পুরোপুরি তাদের অজ্ঞতার জন্যই তারা এই জাতীয়, মানে অনেকে আছে যে বিষয়টা হতাশায় ভুগছে, এইটা আসলে এটা এক ধরনের অজ্ঞতা। তোমরা যদি বিষয়গুলো বুঝতে সম্পর্কে ক্লিয়ার ধারণা রাখো বা তথ্য জানো যে কেন আমরা বর্তমানে শিক্ষা কারিকুলামটা ফলো করছি, তোমাদের কিন্তু অবশ্যই এটা ভালো লাগবে এবং তোমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করবা, তোমরা প্রশংসা করবা। আচ্ছা এসো আমরা জরুরি কিছু বিষয়ের ধারণা নেই। কেমন ডিজিটাল বাংলাদেশ চাই? আমরা অদূর ভবিষ্যতে একটা বাংলাদেশের নমুনা দেখলাম যেটা 2041 সাল নাগাদ পুরোপুরি বাস্তবায়িত হবে। এর মধ্যে সরকার সবাই আমরা এটা নিয়ে কাজ করছি। কেমন ডিজিটাল বাংলাদেশ চাই? এই ডিজিটাল বাংলাদেশের ক্ষেত্রে আমাদের অনেক কিছু ডিজিটাল হবে। তোমাদের আগের সেশনে আমি অলরেডি শিখিয়েছি যে কি করে নাগরিক সেবা আমরা মোবাইল অ্যাপের মধ্যে পেতে পারি। এখানেই বোঝাচ্ছে যে সরকার কিন্তু কোথাও নেই, আবার সবার সঙ্গেই আছে এই অ্যাপের মাধ্যমে। এবং তুমি চাইলে বাসায় বসে থেকে ডোর স্টেপ সার্ভিস, অর্থাৎ তোমাকে বাড়িতে বসে তুমি মোবাইল ব্যবহার করে যে কোনো ধরনের সার্ভিস তুমি পেতে পারো। কেমন হবে ভবিষ্যতের পেশা? আমরা কি প্রস্তুত? আমাদের ভবিষ্যতের পেশাগুলো ধারণাগুলো একদম বদলে যাবে, অনেক কিছুই অ্যাপ নির্ভর হয়ে যাবে, আমরা টেকনোলজি ব্যবহার করে অনেক দূর অগ্রগতি লাভ করব ইনশাআল্লাহ। আমরা কি প্রস্তুত? আমরা প্রস্তুত যদি নাও থাকি আমরা প্রস্তুত হব, আমরা সবাই প্রস্তুত হয়ে যাব, তোমরাই আমাদের ভবিষ্যতে কান্ডারি হবে। ডিজিটাল শিক্ষার জন্য প্রয়োজন বিদ্যালয়ে ডিজিটাল সুব্যবস্থা। আমাদের বিদ্যালয়ে অনেক কিছুই ডিজিটাল সুব্যবস্থা হবে, আরো অনেক কিছু অনেক বিদ্যালয় আছে যারা ডিজিটাল সুব্যবস্থা থেকে বঞ্চিত, তাদেরকেও ক্রমান্বয়ে ধীরে ধীরে সব জায়গাতেই যতটুকু সম্ভব ডিজিটাল সুযোগ সুবিধা প্রদান করা হবে। শেখ রাসেল একটা ল্যাব আছে, কম্পিউটার ল্যাব, যেটা সরকার বিভিন্ন এরিয়া ভিত্তিক বিদ্যালয় গুলোতে করে দেওয়া হচ্ছে নিজ খরচে। যে শেখ রাসেল ল্যাবে যে কেউ সেখানে গিয়ে কম্পিউটার প্র্যাকটিস করতে পারে, ডিজিটাল শিক্ষা গ্রহণ করতে পারে। প্রযুক্তি আর আবিষ্কারে মেয়েরা কি পিছিয়ে আছে? অনেকাংশেই মেয়েরা বেশ কিছু ক্ষেত্রে পিছিয়ে আছে। আমাদের এই চিন্তা ভাবনা থেকে আমাদের মেয়েদেরকেই আগে যে অগ্রসর হতে হবে, শুধু মেয়েরা না, এক্ষেত্রে আমাদের ছেলেদেরকেও অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে। কৃষি প্রযুক্তিতে উন্নয়ন কেন প্রয়োজন? জনসংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর হার কমে যাওয়ার কারণে আমাদের কিন্তু খাদ্য সংকট দেখা দেবে। এছাড়াও দূষণমুক্ত বা কীটনাশক মুক্ত যে খাবারগুলো তৈরি করার ক্ষেত্রে এবং খাবারের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে আমাদের কৃষিতে বিভিন্ন রকমের প্রযুক্তি প্রয়োগ করা প্রয়োজন এবং আরো উন্নতি করা প্রয়োজন। এবার আসলে আমরা তথ্য বা বার্তা প্রেরকের ক্ষেত্রে, তোমাদের বইয়ে এই ছবিটা আছে তোমরা দেখতে পাবা, তথ্য বা বার্তা প্রেরক এখান থেকে তথ্যটা প্রেরণ করছে, এই হচ্ছে তথ্য প্রাপক। এই প্রাপক অর্থাৎ যে তথ্যটা পাবে, আর যে প্রেরক হচ্ছে যে তথ্যটা প্রেরণ করছে। এই বিষয়গুলো সম্পর্কে আমি জানি, তোমরা জানো। সংকেত এখান থেকে যে কথা বলার ক্ষেত্রে যখন আমরা কোনো প্রযুক্তি ব্যবহার করি তখন সেই কথাটাকে কম্পিউটার এটাকে এনকোড করে, কোডটাকে এই ভয়েসটাকে সে এনকোড করে একটা ডিজিটাল সিগন্যালে পরিণত করে। সেই ডিজিটাল সিগন্যালটা এরকম করে কথাটা নিয়ে যায় এবং পরে যখন যে ব্যক্তিরা শুনতে পায় সেটাকে আবার ডিকোড করে সেটাকে শব্দে রূপান্তরিত করে ফেলে। সেই শব্দে রূপান্তরিত করলে তখন সেই স্পিকারের মাধ্যমে আবার সেই শব্দটা শুনতে পায়। তাহলে এই ক্ষেত্রে যে বক্তার ক্ষেত্রে এই কথাটা একবার এনকোড হয় আর একবার ডিকোড হয়, এখানে
কথাটা প্রবেশ করে, এর মাধ্যমে কথাটা এনকোড হয়ে ডিজিটাল সিগন্যাল, এটাকে আবার ডিকোড করার পর কথাটা আমরা জানতে পারি। এই এনকোড এবং ডিকোড এটাও তোমরা উপরের ক্লাসে অনেক ডিটেইল জানতে পারবা। আমাদের মুক্ত আলোচনার অতিথি তালিকায় এমন কিছু মানুষ আছেন যাদেরকে আমন্ত্রণ করতে হলে আমাদের ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করতে হবে। তাহলে আমাদের ডিজিটাল মাধ্যমে যোগাযোগের রীতিনীতি গুলো জেনে রাখা ভালো, তাই না? এর আগে সেশনে কিন্তু আমরা ডিজিটাল মাধ্যমে যোগাযোগ করার রীতিনীতি গুলো জেনেছিলাম। এবার গত সেশনের মতো ডিজিটাল যোগাযোগের রীতিনীতি গুলো কি হতে পারে তা শিক্ষার্থীদের একজন একজন করে বোর্ডে লিখবে। কাউকে তার ব্যস্ত সময় ফোন দেওয়ার আগে SMS করে জিজ্ঞেস করে নেওয়া যে তার কথা বলার সময় হবে কিনা, অফিস টাইমে বা কোনো গুরুত্বপূর্ণ সময় যদি বা বিজি আওয়ারে যদি তুমি তাকে ফোন দাও, তাকে অবশ্যই বলে নাও যে সময় ফোন দিলে তার কোনো অসুবিধা হবে কিনা। খুব জরুরি না হলে কিংবা খুব আপন কেউ না হলে অনেক ভোরে কিংবা অনেক রাতে ফোন না দেয়া। SMS কিংবা ফোনে আগে নিজের পরিচয় দেয়া, ফোনে আগে কুশল বিনিময় করা এবং যতটা কম কথায় পারা যায় সুন্দরভাবে নিজের প্রয়োজন বুঝিয়ে বলা, অল্প পরিচিত বা অপরিচিত কাউকে ভিডিও কল না দেয়া। এই কথাগুলো আমরা সেশন 2 শুনেছিলাম, আবার আমরা একটু রিভিশন করলাম। নিজের কথা বলার প্রয়োজন হলে নিজেরাই কল দেয়া, যার কাছে প্রয়োজন তাকে কল দিতে না বলা। অর্থাৎ তোমার যদি প্রয়োজন হয় তুমি উল্টো সেই ব্যক্তিকে বলবা না যে আপনি আমাকে ফোন দেন, যেহেতু প্রয়োজন তোমার তাই তুমি তাকে ফোন দেবা। নিজের অবস্থান সম্পর্কে মিথ্যা বা ভুল তথ্য না দেওয়া, যে কোনো ক্ষেত্রে ভুল তথ্য দেওয়া বা মিথ্যে তথ্য দেওয়াটা একটা অপরাধ বা এটা অন্যায়, সেক্ষেত্রে এটা কখনোই করা উচিত নয়। যেগুলো খুব প্রয়োজনীয় তথ্য সেগুলো ফোন রাখার আগে আবার মনে করিয়ে দেওয়া, অর্থাৎ গুরুত্বপূর্ণ তথ্যটা একটা রিভিশন করে দেওয়া বলতে পারো যদি কথাটা দীর্ঘ হয়। কারো ফোন নম্বর প্রয়োজন হলে তাকে জিজ্ঞেস করা যে তার ফোন নম্বর দেওয়া যাবে কিনা এবং ফোন নম্বর চাওয়ার কারণটা বুঝিয়ে বলো। একজন ফোন নম্বর তার অনুমতি ছাড়া অপর ব্যক্তিকে তুমি কখনোই দিবে না, আরেকজনকে না দিয়ে দেওয়া। অর্থাৎ তুমি এমন হতে পারে যে সেই ব্যক্তি তোমাকে নাম্বার দিয়েছে কিন্তু তুমি যাকে দিচ্ছ তার সঙ্গে সে কথা বলতে আগ্রহী না, তুমি তাকে ফোন নম্বর দিয়ে দিলে তখন সে এই বিষয়টা নিয়ে তোমার উপর বিপদ হতে পারে, তোমাদের মধ্যে সম্পর্কে দূরত্ব তৈরি হতে পারে। আজকের সেশনে আমরা বেশ কিছু বিষয়ে নতুন জেনেছি। ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ পরিকল্পনা, আমাদের শিক্ষার কারিকুলাম, ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে এবং অতিথির সাথে ডিজিটাল ভাবে যোগাযোগ করার পদ্ধতিটা আমাদের জানতে হবে। আজকের ক্লাসে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থেকো সবাই।